কিন্তু সেখানেও বাংলার নির্বাচিত প্রশাসনিক প্রধানকে বলতে না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মাইক বন্ধ করে দেওয়ার মতো কণ্ঠরোধের মারাত্মক অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি ভবনের বৈঠকের কক্ষত্যাগ দেশজুড়ে তুফান তুলেছে ইন্ডিয়া জোটের শরিকরা বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করার ঘটনা একেবারেই মেনে নিতে পারছে না বাংলার মানুষও বেঞ্জির হেনস্থার বিরুদ্ধে জনগর্জন তৈরি করছেন তাঁরা বলছেন দায়ের জোরে গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রের কাঠামো ভেঙে তছঞ্চ করার কৌশল তারা বরদাস্ত করবেন না বিজেপি বরাবরই বাংলার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় বলে তৃণমূল নেত্রের মতোই নাগরিকরাও মনে করেন অভিজ্ঞতার আলোক থেকে শিক্ষা নিয়ে বাংলার মানুষ বলছেন যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা রবীন্দ্রনাথকে নিয়ে তির্যক মন্তব্য করেন যারা নেতাজির প্ল্যানিং কমিশন তুলে দেয় তাদের কাছে এর থেকে আর কি আশা করা যায় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল কংগ্রেস বিজেপি সরকারের অধ্যত্বের কথা তুলে ধরে প্রতিবাদ করেছে এবার উত্তরবঙ্গের কংগ্রেস নেতারাও বলছেন যিনি রং না দেখেই বাংলার মানুষের মর্যাদা রক্ষায় গর্জে ওঠেন তাকে অপমান করা মানে বাংলাকেই কোন কোণঠাসা করার স্পষ্ট রাজনীতি দেখা যাচ্ছে তাই নীতিগত বিরোধ থাকলেও নীতি আয়োগের এই নীতিহীন পদক্ষেপের নিন্দা করছেন উপদিনাজপুরের নেতারা নীতি আয়োগে বাংলা বঞ্চনা আর কোণঠাসা করার বিরুদ্ধে তপ্ত হচ্ছে জাতীয় রাজনীতি ইন্ডিয়া জোটের সরিকরা একযোগে সোমবার থেকে দিল্লির সংসদ ভবনে প্রতিবাদ মুখর হতে চায় লোকসভা ও রাজ্যসভায় প্রতিবাদের ঝড় উঠবে বলে আভাস দিয়েছেন বিরোধী শিবিরের নেতারা যাতে আগামী দিনে দিল্লির সরকারের গণতন্ত্র হরণ বা কণ্ঠরোধের দুঃসাহস কমে